আসসালামুআলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর সদর, রংপুর। আজকে আমরা অর্থনীতির প্রথম অধ্যায়ে উৎপাদন সম্ভাবনা রেখা সম্বন্ধে আমরা জানব। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ পিপিসি রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমরা কি দেখাইতে পারি আজকে আমরা তাই জানব। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার সাহায্যে আমরা সমাজে সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমরা কি উৎপাদন করতে পারি, কি উৎপাদন করা হবে এবং কি পরিমাণে করা হবে তা জানতে পারি। আমরা এটা জানি যে সমাজে সম্পদ সীমিত উপকরণ দিয়ে আমরা একটি দ্রব্যের পরিমাণ, যদি উৎপাদনের পরিমাণ, প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বাড়াতে যাই তাহলে অপর আর একটি দ্রব্যের উৎপাদন আমাদেরকে কমাতে হবে, স্বভাবতই কমাতে হয়। তো এখানে আমরা দেখছি যে আমাদের ওএক্স অক্ষে এক্স দ্রব্য বা খাদ্য, আর ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য বা বস্ত্র। সমাজে দুইটাই চাহিদা রয়েছে। যদি আমরা এক্স দ্রব্য উৎপাদন করি, অর্থাৎ এক্স দ্রব্য, সমাজে যে পরিমাণ আমাদের উপকরণ আছে, সেই পরিমাণ উপকরণ দিয়ে যদি আমরা শুধু এক্স দ্রব্য বা খাদ্য উৎপাদন করি তাহলে ওবি পরিমাণ আমরা উৎপাদন করতে পারি। আবার যে পরিমাণ সম্পদ আছে বা উপকরণ আছে তা দিয়ে শুধুমাত্র ওয়াই দ্রব্য বা বস্ত্র উৎপাদন করি তাহলে ও এ পরিমাণ উৎপাদন করতে পারি। সমাজে যেহেতু খাদ্যেরও প্রয়োজন আছে, বস্ত্রেরও প্রয়োজন আছে, আমাদের দুইটি দ্রব্যই উৎপাদন করতে হবে, কিন্তু আমাদের গুরুত্ব অনুযায়ী আমরা উৎপাদন করব। সমাজে যদি আমরা শুধু বস্ত্র উৎপাদন করতে যাই উপকরণ দিয়ে তাহলে ওই পরিমাণ আমরা উৎপাদন করতে পারি, এখানে কোনো এক্স দ্রব্য উৎপাদন করতে পারব না। তখন আমরা যদি এক্স দ্রব্যের পরিমাণ বাড়াতে যাই, অর্থাৎ এম বিন্দুতে উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্যের পরিমাণ বাড়বে, ওসি হবে, এবং ওয়াই দ্রব্য হবে ওপি পরিমাণ। আবার যদি আমরা দেখি যে আরো একটু বাড়াতে হবে খাদ্যকে বা এক্স দ্রব্য, তাহলে আমরা এন বিন্দুতে উৎপাদন করব, তাহলে এখানে ও কিউ পরিমাণ হবে আমাদের বস্ত্র এবং বৃদ্ধি পাবে আমাদের খাদ্য, এখানে এক্স দ্রব্যের পরিমাণ বাড়বে ওডি পরিমাণ। আবার দেখা যায় যদি যে না আরো খাদ্যের প্রয়োজন, আমাদের আরো বাড়াতে হবে, সেক্ষেত্রে আমরা আর বিন্দুটি উৎপাদন করব। এক্ষেত্রে আমাদের ওয়াই দ্রব্য হবে ওএস পরিমাণ এবং এক্স দ্রব্য হবে অর্থাৎ খাদ্য হবে ওই পরিমাণ। এই পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারব। এখানে কমাই নিয়ে আসলাম আমরা, বস্ত্র খাদ্যের পরিমাণ বাড়াই দিলাম, কিন্তু আমরা এবি উৎপাদন এবি রেখার সীমানার মধ্যে উৎপাদন করতে হবে, অর্থাৎ এ বিন্দুতে করি বা এম বিন্দুতে করি, এন বিন্দুতে করি বা আর বিন্দুতে করি, এই যে কোনো এই সীমানা রেখার মধ্যেই আমাদের করতে হবে। তাই উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখা সমাজে সীমিত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুইটি দ্রব্যের উৎপাদন সমন্বয় প্রকাশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার সাহায্যে আমরা সমাজে বিদ্যমান প্রাপ্ত সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে যে দুইটি দ্রব্যের আমার বিভিন্ন সংমিশ্রণ আমরা এখানে দেখাইতে পারি। এখানে এম বিন্দু, এন বিন্দু, আর বিন্দু, এই বিন্দুগুলোর মধ্যে আমাদের উৎপাদন চালিয়ে যেতে হবে। এই বিন্দুর বাইরে আমরা উৎপাদন করতে পারবো না, অর্থাৎ এবি রেখার মধ্যেই আমাদেরকে উৎপাদন করতে হবে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্য আমরা ওএক্স অক্ষে, ভূমি অক্ষে, আর ওয়াই দ্রব্য আমাদের ওয়াই অক্ষে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতেছি যে আমরা জানলাম যে সমাজের এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি প্রয়োজন আছে। আমরা সেটি এবি রেখা বা এবি সম্ভাবনা রেখার মধ্যে উৎপাদন করতে হবে, এর বাইরে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না। ই বিন্দু একটি বিন্দু যেটি অর্জনযোগ্য, এটা আমরা অর্জন করতে পারবো না, কারণ এই পরিমাণ সম্পদ আমাদের বা উৎপাদনের উপকরণ নেই। এটা আমরা জানি যে সীমাবদ্ধ উপকরণ, এই কারণে আমরা ই বিন্দুতে উৎপাদন করতে পারি না। আবার এফ বিন্দুতে আমরা এটা অর্জনযোগ্য, কিন্তু আমরা এখানে উৎপাদন করব না। এখানে উৎপাদন করব না এই কারণে এখানে আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, এখানে বেকারত্ব বিরাজমান থাকবে, যার ফলে আমরা এই বিন্দুতে উৎপাদন করব না। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা জানতে পারলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার সাহায্যে আমরা সমাজে বিদ্যমান সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুইটি দ্রব্যের সমন্বয় বা সংমিশ্রণ প্রকাশ করে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে দেখাবো। উৎপাদন সম্ভাবনা সূচি আমরা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে আঁকা যায় সেই জিনিসটা আমরা দেখব। আমাদের এটা উৎপাদন সম্ভাবনা সূচি, এই সূচি থেকে আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি দেখাবো আমরা। উৎপাদন সূচি আমরা এর আগে দেখছিলাম, উৎপাদন সূচি থেকে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা আঁকতে পারি। উৎপাদন সূচি থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করলাম। তো এখানে আমরা দেখছিলাম ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য আমরা দেখিয়েছি, এবং এখানে সংমিশ্রণ এতে আমরা এক্স ওয়াই দ্রব্য, এখানে শুধুমাত্র আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি 100 একক পর্যন্ত, এবং এখানে এক্স দ্রব্য শূন্য। এ বিন্দুতে এক্স দ্রব্য 0 একক, ওয়াই দ্রব্য 100 একক। আবার আমরা ওডি বিন্দুতে অর্থাৎ ডি বিন্দুতে এক্স দ্রব্য 120 একক, এখানে ওয়াই দ্রব্য 0, এখানে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি না। অর্থাৎ সমাজে যে পরিমাণ উপকরণ আছে সে পরিমাণ উপকরণ দিয়ে যদি আমরা শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে 100 একক উৎপাদন করতে পারি, অথবা যে পরিমাণ সম্পদ আছে, প্রযুক্তি আছে, তাকে দিয়ে যদি আমরা শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে 120 একক উৎপাদন করতে পারি এক্স দ্রব্য। এখানে ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি না, এখানে এক্স দ্রব্য উৎপাদন করতে পারি না। এখন যেহেতু সমাজের দুইটি দ্রব্যই প্রয়োজন আছে, সে কারণেই আমরা একটির উৎপাদন বাড়াবো, অর্থাৎ এখানে এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো, অর্থাৎ 40 একক আমরা এক্স দ্রব্য নিলাম, তখন আমাদের ওয়াই দ্রব্য 90 এককে আসলো। আবার যেটি বি বিন্দু দ্বারা চিহ্নিত। আবার যদি আমরা এক্স দ্রব্যের পরিমাণ বৃদ্ধি করি, সি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্যের 80 একক উৎপাদন করব, ওয়াই দ্রব্য আমাদের হবে 60 একক। তাহলে সি বিন্দুতে এটা উৎপাদন করা যায়। যেহেতু আমরা এই সীমা রেখার মধ্যেই আমাদের উৎপাদন করতে হবে, সেহেতু আমরা এ বি সি ডি বিন্দুগুলো যোগ করি। যোগ করলে আমরা এডি উৎপাদন সম্ভাবনা রেখা পাই বা পিপিসি রেখা পাই, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা সমাজে আমরা জানলাম উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার সাহায্যে সমাজে বিদ্যমান উপকরণ বা সম্পদ বা প্রযুক্তি সাপেক্ষে দুইটি দ্রব্যের যে সমন্বয় উৎপাদন করা যায় তাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা দুইটি দ্রব্যের উৎপাদন সংমিশ্রণ এখানে প্রকাশ করব উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। আজকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই।